ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি ভাইরাস যেটা বাংলাদেশে ইতিমধ্যে প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে, যে ভাইরাসটির নাম হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস সম্পর্কে সমস্ত কিছু, এই ভাইরাস কিভাবে আমরা, কতটা মারাত্মক এবং কোথা থেকে এলো এবং কোন প্রাণী থেকে ছড়ালো, সমস্ত কিছু আমরা জেনে নিব। আমাদের আমার পাশে যিনি আছে ওনার পরিচয় হচ্ছে, উনি অনার্স মাস্টার্স করা ইউএসটিসি থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি নিয়ে, নাম হচ্ছে বিভাস চক্রবর্তী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা গ্লোবাল অ্যালার্মিং বিষয়, এটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসটা আসলে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, যেটা অ্যানিমেলদেরকে অ্যানিমেল ভাইরাস বলা হয়। আরএনএ ভাইরাসটা, করোনা শব্দটা আসলে মূলত এসেছে ল্যাটিন শব্দ করোনা বা হ্যালো থেকে। করোনা বা হ্যালোর কথা পূর্ণ মিনিং হচ্ছে, এই ভাইরাসটি এমন একটি ভাইরাস যেটা সেল ওয়ালের চারপাশে লিপিড এনভেলপ থাকে, এবং এই ভাইরাসটি মানব দেহে সংক্রামিত হওয়ার। করোনা ভাইরাসটা কতটা মারাত্মক সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতে হয়। করোনা ভাইরাসটা ইতিমধ্যেই আমরা শুনতেছি বাংলাদেশের মধ্যে নাকি ইতিমধ্যে করোনা ভাইরাসটি প্রভাব ফেলেছে, এই ভাইরাসটা আপনি যদি বলতেন আমাদেরকে কতটা মারাত্মক বাংলাদেশে এই ভাইরাসটি প্রভাব ফেলেছে, এটা কতটুকু সত্য সেটা আমি জানা নেই, কিন্তু এটা বিশ্বের অনেকগুলো দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটা। এই ভাইরাসটা মূলত, এই ভাইরাসের উৎপত্তি গবেষকরা বলতেছে যে এই ভাইরাসটার উৎপত্তি মূলত চীনের উহান শহর থেকে, ওখানে যে একটা সামুদ্রিক মাছের যে সামুদ্রিক খাবারের যে বাজার আছে ওখানে উহান শহরে, সেই বাজার থেকে মূলত এই ভাইরাসটির উৎপত্তি। আচ্ছা, তা আসলে এই কোন, এই যে এই ভাইরাসটা কোন প্রাণী থেকে ছড়িয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এই ভাইরাসটা, এই যে করোনা ভাইরাসটা কোন প্রাণী থেকে ছড়িয়েছে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি নিশ্চিতভাবে বলা যেত তাহলে সহজে তার অ্যান্টিডোট তৈরি হয়ে যেত, কিন্তু এখনও তার কোনো ভ্যাকসিন বা অ্যান্টিডোট তৈরি হচ্ছে না। যেহেতু এখন আমি জানতে চাচ্ছি যে কোন ভাইরাস, মানে কোন প্রাণী থেকে, হয়তো বা কোন প্রাণী থেকে এটা ছড়িয়েছে, বাদুড় হতে পারে বা সাপ বাদুড় বা অন্য সামুদ্রিক যে কোনো একটা প্রাণী থেকে, এই ভাইরাসটি তিমি থেকে যে কোনোভাবে এই ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে। কারণ এই ভাইরাসটি প্রাণীদেহে যেমন এই ভাইরাসটি যেভাবে আছে, এটা মানব দেহে এই ভাইরাসটি তার সে সম্পূর্ণ মিউটেটেড অবস্থায় বা মিউটেশন ঘটিয়ে ওখানে সে মানব দেহের অনেক বড় একটা সংক্রামণ রোগ হিসেবে সৃষ্টি করে, নিউমোনিয়া জাতীয় রোগ সৃষ্টি করেছে। এটি মূলত 2002 সালে চায়নাতে সার্স নামের একরকম ভাইরাস মহামারী আকার নিয়েছিল। আচ্ছা, এবার সার্স শব্দটার ফুল মিনিং হচ্ছে সিভিয়ার অ্যাকোয়ার রেসপিরেটরি সিন্ড্রোম। এই ভাইরাসটা তখন খুবই মারাত্মক আকার ধারণ করেছিল এবং মার্স ভাইরাসটা মিডল ইস্ট অ্যাকোয়ার সিন্ড্রোম ছিল, সেটাও মিডল ইস্টে সেই ভাইরাসটা অনেক প্রাদুর্ভাব দেখা যায়। এই করোনা ভাইরাসটা এখন যে নতুন যে নোভেল করোনা ভাইরাসটা, এই করোনা ভাইরাসটা সার্স এবং মার্স সমগোত্রীয় ভাইরাস বলা হচ্ছে, এবং এই ভাইরাসটির ডিএনএ সিকোয়েন্সিং ইতিমধ্যেই চায়নারা শেষ করে ফেলেছেন এবং এটা নিয়ে অনেক রিসার্চ প্রজেক্টে কাজ চলছে। আমরা আশাবাদী যে সহজেই তার ভ্যাকসিন বা এই ভাইরাসটির সব কিছু আমরা জানতে পারব। এই করোনা ভাইরাসটি আমরা জানি প্রায় ভারত অনেক ধরনের ভাইরাস আছে, যে ভাইরাসগুলো নিজে নিয়ে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই ভাইরাসটি নিজে ধ্বংস হচ্ছে না বা নিজে ধ্বংস হবে না। এই ভাইরাসটিকে ধ্বংস করার জন্য নিশ্চয়ই যে কোনোভাবে যে কোনো ব্যবস্থা বা যে কোনো পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, এটা নিয়ে কাজ চলছে। সরাসরি হয়তো বা কোনো ভালো খবর পাওয়া যাবে।
আমার কাছে কথা হচ্ছে, আমরা যে এই করোনা ভাইরাসে আক্রান্ত এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে সেই রোগীটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে? লক্ষণ জ্বর দিয়ে ভাইরাসটা মূল সংক্রমণ শুরু হবে, তারপরে তারপরে দেখা দিবে শুকনো কাশি। এই ভাইরাসটা ইনকিউবেশন পিরিয়ড 5 দিন, শ্বাসকষ্ট, তারপর রোগীকে নিউমোনিয়া টাইপের দেখা দেবে এবং রোগীকে নিউমোনিয়া কিন্তু হতে পারে, আসলে করোনা ভাইরাসটা যে যেখানে ঠান্ডা ঠান্ডা বেশি পড়তেছে বা কোল্ড যেখানে পড়তেছে, শ্বাস নিতে মানে শ্বাসের হ্যাঁ অবশ্যই তার শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে, তার রেসপিরেটরি ট্র্যাক্ট এটা মূলত নোজ থ্রট আপার থ্রট নোজ এদের সবচেয়ে বেশি প্রথমে অ্যাটাক করে। করোনাটা মূল অ্যাটাক করে নোজ আপার থ্রট মূলত প্রথমে এটা অ্যাটাক করে, তারপর আস্তে আস্তে সে লাংসে চলে যায়। করোনা ভাইরাসটা আমরা কীভাবে মোকাবেলা করতে পারি? আসলে করোনা ভাইরাসটা মোকাবেলা করার জন্য আমাদেরকে সঠিক স্যানিটাইজেশন ইউজ করতে হবে, ব্যবহার করতে সঠিক স্যানিটাইজেশন পদ্ধতি আছে তা আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন কোনো কিছু খাওয়ার আগে হাত ধোয়া, তা নিয়মিত কোনো কোনো মানুষকে স্পর্শ, কোনো অসুস্থ রোগীর আশেপাশে না থাকা, তারপর হচ্ছে মাস্ক ব্যবহার করা, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা, নিয়মিত হাত ধোয়া, আপাতত আমরা ভাইরাসটাকে প্রতিহত আর সংক্রমণ রোগী থেকে বা সংক্রমিত মানুষ থেকে দূরে থাকা, সেটা দিয়ে আমরা মোটামুটি মোকাবেলা করতে পারবো। আচ্ছা আমরা না, আমার কাছে এই প্রশ্নটা হচ্ছে যে মানে চীনে এরা কি ব্যবস্থা নিচ্ছে করোনা ভাইরাস? চীন না শুধু বাংলাদেশও, বাংলাদেশও বাংলাদেশ সরকারও থার্মাল ডিটেক্টর ব্যবহার করতেছে এয়ারপোর্টে, এ নিয়ে 3টা থার্মাল ডিটেক্টর ব্যবহার করতেছে। থার্মাল ডিটেক্টরের মাধ্যমে আমরা কোনো রোগীর যদি জ্বর হয় বা জ্বর দেখা যায়, জ্বর হলে সেটাকে থার্মাল ডিটেক্টরের মাধ্যমে সেটা বোঝা যায় যে রোগীর শরীরের টেম্পারেচারটা, থার্মোডিনামিক মানে রোগীর শরীরের টেম্পারেচার বোঝা যায়, তারপরে রোগীকে আলাদা করে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। আর চীন তাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতেছে, ওরা উহান শহর উহান প্রদেশটাকে পুরোটা দেশ থেকে আলাদা বিচ্ছিন্ন করে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং যা যা করা দরকার ওরা সেই ধরনের, ওরা ছয় দিনে 1,000 শয্যা হাসপাতাল নির্মাণ করতেছে শুধুমাত্র করোনা ভাইরাস ইনফেক্টেড মানুষদের জন্য। আমার এই যে করোনা ভাইরাসটা আপনার কাছে কি মনে হচ্ছে আর কোথায় কোথায় কোন কোন দেশে ছড়িয়ে যেতে পারে বলে মনে হচ্ছে? এটা আমরা এখন পর্যন্ত নিউজে যা শুনেছি বা জেনেছি 13-14টা দেশে ছড়িয়ে গেছে এই ভাইরাসটি, আমাদের ভারতও 11 জনকে। আমরা এটা শুনছিলাম, আসলে এটা কি গুজব বলে কি মনে হচ্ছে সেটা বুঝতেছি না। ঢাকা মেডিকেল কলেজে নাকি ঢাকা মেডিকেল হাসপাতালে নাকি ইতিমধ্যেই একজন রোগীকে পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত, সেই বিষয়ে যদি কিছু যদি এমন কিছু, আসলে সেটা এখনো জানা যায়নি যেহেতু রোগী থেকে স্যাম্পল কালেকশন করার পরে ল্যাব টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। তো করোনা ভাইরাসটি এখনো বোঝা যাচ্ছে না আসলে কি, যেহেতু চীন থেকে উনি আগত এশিয়া মহাদেশের মধ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বলে, এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে, আমরাও এখন পর্যন্ত আমরাও অনেক সতর্কতার মধ্যে আছি, দেখা যাক কি হয় পরে। তার মানে এই যে রোগের কোনো কি প্রতিষেধক কি বা চিকিৎসা আছে এমন যদি কিছু? না, এই রোগের এখন পর্যন্ত কোনো ধরনের, আমরা যদি উৎস কোন প্রাণী থেকে এই ভাইরাসটি ছড়িয়েছে সেটা যদি সঠিক উৎসটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অনেক সহজ হবে যে তার এটা তৈরি করা অ্যান্টিডোট তৈরি করা আমাদের অনেক সহজ হবে, ওই প্রাণী থেকে আমরা অ্যান্টিবডি নিয়ে কাজটা করতে পারি। এখন পর্যন্ত এমন কোনো ওষুধ বা কোনো কিছু আবিষ্কার হয়নি
অবশ্যই আবিষ্কার হবে। আচ্ছা, আমরা আসলে অনেক দূর চলে এসেছি, আমরা কিন্তু আর কি আর একটু কথা বলে কিন্তু শেষ করতে চাচ্ছি। এই শেষ কথা হচ্ছে আমাদের এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে, এই বাংলাদেশের উদ্দেশ্যে বা সারা বিশ্বের উদ্দেশ্যে যদি বলতেন এই বিষয়টার লক্ষণ বা আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে যেন রাখতে পারি করোনা ভাইরাসকে, মানে এটা কীভাবে মোকাবেলা করবো যদি আমাদেরকে বলতেন, মানে কীভাবে চললে যে করোনা ভাইরাসে আক্রান্ত হব না সেই বিষয়ে যদি আমাদেরকে একটু যদি বলে দিতেন। যে অবশ্যই সবাইকে ঘর থেকে বের হওয়ার সময়, এটা যেহেতু এশিয়া তো ছড়িয়ে গেছে তাহলে আমাদের বাংলাদেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখন আমাদের দেশেও শীতকাল চলতেছে, বাংলাদেশও শীতকাল চলতেছে, যেহেতু তা আমাদের দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সবাইকে আমি বলবো যে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরে বের হবেন। মাস্ক ব্যবহার করার কিছু নিয়ম আছে, মাস্কগুলো মূলত ওয়ান টাইম মাস্ক ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনি মাস্কটা দিনে ওখান থেকে বের হওয়ার পরে এটা খুব, এই ভাইরাসটা এমন একটি ভাইরাস এটা খুব তাড়াতাড়ি মানব দেহে সংক্রমিত হচ্ছে, একদম থেকে একজনের মধ্যে খুব তাড়াতাড়ি না দ্রুতই সংক্রমিত হচ্ছে। যে আমি আমি শুনছিলাম 1.4 থেকে নাকি 2.5 এর মধ্যে মানুষ ছড়াচ্ছে, এখন এটা খুব তাড়াতাড়ি সংক্রমিত হচ্ছে, যেহেতু সেহেতু আমাদের উচিত যে মাস্কটা ব্যবহার করা। আর শুনছিলাম আরেকটু শুনছিলাম না ধোয়া নাকি কোনো কিছু না খাওয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেহেতু কোনো প্রাণী থেকে ছড়িয়েছে তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো জিনিস মানে খেতে হলে আমাদেরকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ওই জিনিসটা খেতে হবে, এবং মাস্কটা ওয়ান টাইম মাস্ক ইউজ করা সবচেয়ে ভালো আমি মনে করবো। একবার ব্যবহার করার পর মাস্কটা ফেলে দেওয়া, তারপর আবার নতুন করে মাস্ক বের হওয়ার সময় আবার নতুন করে মাস্ক পরা, এবং ভালো করে হাত ধোয়া, সঠিক স্যানিটাইজেশন ব্যবহার করা, বেন্ডেজ ব্যবহার করা, ভালোভাবে হাত ধোয়া, হাত ধোয়া সাবান দিয়ে বারে বারে হাত ধোয়া, কোনো কিছু খাওয়ার খাওয়ার আগে বারে বারে হাত ধোয়া, বাহির থেকে আসার পরে বারে বারে হাত ধোয়া। এটা থেকে মূলত এভাবেই আমরা মূলত সাময়িক প্রতিকার পেতে পাইতে পারি এই ভাইরাসটা। ধন্যবাদ আমাদের এই যে বিয়স ভাইয়ার পক্ষ থেকে আপনাদেরকে কিছু কিছু আপডেট নিউজ দিতে পারলাম, এই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা মানে আগে থেকে এখন থেকেই খুব কেয়ারফুল হয়ে যান, যে উনি তো সব কিছু বলে দিয়েছে, আমার কিছু আর বলার নাই। তো ভিউয়ার্স আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আর আমরা তো দেখতেছি আমরা কাজের মধ্যে তারপরে যতটুকু পারি আপনাদেরকে আপডেট নিউজ দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।